হ্যালো বন্ধুরা, আইএসএল এই মরশুমে বেশ কয়েকজন বড় বড় মাপের স্ট্রাইকার এসেছে এবং যাদের খেলা ইতিমধ্যেই বেশ নজরদায়ক লেগেছে। কোনো দল তাদের স্ট্রাইকার দরকার সত্ত্বেও দলে কোনো ভালো মানের স্ট্রাইকার সই করাচ্ছে না, অপরদিকে বেশ কয়েকটা দলে একাধিক বড় মাপের স্ট্রাইকার রয়েছে তাদের দলে। উদাহরণ হিসাবে জামশেদপুর এফসি এক নম্বর স্থানে থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, 32 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার সিলভেস্টা এমিকা এগবাউন যে তার ক্লাব কেরিয়ারে রাশিয়ার টপ ডিভিশন লিগ মানে প্রিমিয়ার লিগে বেশ নজরদায়ক পারফরমেন্স করে ভারতের মাটিতে পা রাখছেন। তো নাইজেরিয়ান এই গোল মেশিনকে গতকাল রাতে কনফার্ম করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে 36 বছর বয়সী ইংল্যান্ডের স্ট্রাইকার ম্যাট ডার্বিশায়ার রয়েছে এবং এর পরেও তারা আরও একজন বড় মাপের স্ট্রাইকার সই করিয়ে নিজেদের দলকে আরও বেশি শক্তিশালী করে নিল। অপরদিকে এটিকে মোহনবাগান দলে যেখানে একজন বিদেশি স্ট্রাইকারের খুব দরকার, সেখানে তাদের মাথাতে এই রকম ধ্যান ধারণাই নেই। তো এই সিলভেস্টা তার ক্লাব কেরিয়ারে মোট 343টা ম্যাচে 80টা গোল আর 43টা অ্যাসিস্ট করেছে। তো এই সিলভেস্টার আগমনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল যে আরও শক্তিশালী হয়ে উঠল সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে এই মরশুমের আইএসএল এর পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানে কোন দল থাকবে। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।